দেশের অর্থনৈতিক উন্নয়নে আইসিটি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র আইসিটি খাত থেকে আয় 100 কোটি মার্কিন ডলার। তরুণেরা ফ্রিল্যান্সিং এর মতো পেশায় যুক্ত হয়ে এই খাতকে সমৃদ্ধ করছেন। ফ্রিল্যান্সিং এ আসার জার্নিটা আদত এতটা সহজ ছিল না আমার জন্য। অনেক কষ্ট এবং অনেক স্ট্রাগল করে এই জার্নিটা শুরু হয়েছে। তো আমার যে পড়ালেখার যে খরচের যে টাকাটা সেইটা দেওয়াতে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমার বাবা মাকে। এই জায়গা থেকে আমার একটা মেন্টালিটি ছিল যে আমাকে নিজে কিছু করতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। তখন আমি তারপরে ডিপ্লোমাতে ভর্তি হই, এসএসসি শেষ করে। দেন এইটা নিয়ে জার্নিটা আমার শুরু হয় প্র্যাকটিক্যালি। বাসায় থেকে খুব কষ্ট করে কম্পিউটার কিনাতে বাধ্য করি, বলি যে আমি আর পরবর্তীতে টাকা নিব না, এটা ওটা এটা দিয়ে অনেক ইনকাম করতে পারবো। বাট সেটা ছিল যে একটা তাদেরকে ইন্সপায়ার করা, যেন আমাকে ল্যাপটপটা কিনে দেয়। বাট কী হবে আমি কিন্তু নট শিওর ফিউচারে কী হতে যাচ্ছে। তো এরপরে আসার পরে জার্নিটা আমার শুরু হয়। আমি এক কলেজের বড় ভাইয়ের কাছ থেকে কম্পিউটার ওয়েব প্রোগ্রামিংয়ের উপরে শিখতে শুরু করি এবং নানানভাবে ছোট ছোট যে আর্নিংগুলো সেগুলো করতে থাকি, যেমন সোশ্যাল মিডিয়ার আর্নিং। সোশ্যাল ব্লেড নামে একটা ওয়েবসাইট ছিল, ওইখানে আমরা হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়ার কাজগুলো করতাম, লাইক এটা সেটা। তো সেইখান থেকে আমার ফার্স্ট ইনকামটা শুরু হয় এবং আমি বুঝতে পারি যে এটা একটা সেক্টর যেটা একটা ফিউচার আছে এবং আর্নিং করা চাই। তো দেন আরও এটার ভিতরে ডিপলি আসা শুরু করি। অনেকগুলো সেক্টরে কাজ করতে করতে তখন রিয়েলাইজ হয় যে আমাকে একটা স্কিল বেজ কিছু করতে হবে, যেটাতে আমি স্কিলের উপরে কাজ করব এবং ফিউচার আমার অনেক সাস্টেইন হবে, যে আজকে কাজ হচ্ছে কালকে হচ্ছে না, এরকম যেন আমার ক্ষেত্রে না হয়। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু ডিসাইড করি যে কী করা চাই। অনেকগুলো সেক্টর আছে, তো ওয়েব ডিজাইনটাই আমি হচ্ছে নিয়ে সামনে আগানোর ডিসিশন নিই। ওই সময় ইউটিউবে অলমোস্ট যতগুলো ভিডিও আমি পাইছিলাম সবগুলো নিয়ে আমি কিন্তু বসে পড়ছিলাম। এটা কিন্তু 2013 সালের কথা বলতেছি। খুব ভালো লাগা শুরু করে এবং অনেক ডিভিডি ওই সময় পাওয়া যাচ্ছিলো, ডিভিডি কিনে আমি অনেক ঘাটাঘাটি শুরু করি, অনেক কাজ শুরু করি। অলমোস্ট 4-5 মাস এটা নিয়ে আমি করি। দেন আমি চলে আসি ঢাকাতে। ঢাকাতে এসে একটা প্রতিষ্ঠান থেকে আরও আমি ডিসিশন নিই যে আমাকে কাজ শুরু করার আগে আরও বেশি স্কিল অর্জন করতে হবে। তো তাদের কাছ থেকে ট্রেনিং নিই এবং আমি হচ্ছে ওই সময়টাতে আরও বেশি কাজ করার চেষ্টা করি। ওই সময় আমার এমনও দিন গেছে যে একটা সপ্তাহ গোটা চলে গেছে যে আমি বাড়িতে থেকে নিচ পর্যন্ত নামি নাই, এতটা পরিমাণ স্ট্রাগল করছিলাম, এতটা পরিমাণ সময় দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ ওই প্রেশারেই আমি হচ্ছে কাজ করি এবং ফাইবার মার্কেট প্লেস নামে একটা মার্কেট প্লেস আছে যেখানে যাই, অ্যাকাউন্ট করি এবং আলহামদুলিল্লাহ ফার্স্ট কাজটা আমি পেয়ে যাই।